মোস্তাফিজ একজন অনম্যান আর্মি সে জানে কিভাবে নিজেকে বারবার ফিরিয়ে আনতে হয় প্রতিকূল কন্ডিশনও সফল ফিস চলতি আইপিএলে আজ পাঞ্জাব কিংসের বিপক্ষে মোস্তাফিজুর রহমান তার শেষ ম্যাচ খেলবেন শেষ ম্যাচ খেলার আগে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লিভিং এভাবেই মোস্তাফিজকে বর্ণনা করছিলেন জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে তাকে দেওয়া হয়েছে বিসিবির অনাপত্তিপত্র যার মেয়াদ শেষ হচ্ছে আজ বুধবার ফলে আগামীকাল তাকে দেশে ফিরতে হবে নিজের শেষ ম্যাচে নামার আগে এই বাহাতি পেচার চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের প্রশংসা করিয়েছেন টাইগার পেসারকে নিয়ে ফ্লেমিং বলেন মোস্তাফিস অসাধারণ করেছে যদিও এই পরিস্থিতি তার বলিংয়ের সঙ্গে খাপ খাচ্ছিল না এই উইকেটগুলোতে প্রচুর পেস এবং শিশিরও জমা থাকে তবুও এমন অবস্থায় তার মানিয়ে নেওয়াটা ছিল দুর্দান্ত আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে সে আমাদের দলের জন্য দারুণ একটা সংযুক্তি ছিল তাকে আমরা খুব মিস করবো যদিও তাকে এখন দেশে ফিরতে হবে